ক্লাস ইলেভেনের সিএলপিএ আমরা ল পার্টের সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম। সেকেন্ড চ্যাপ্টার সম্মতি ও চুক্তি। এই চ্যাপ্টারের বেশ কিছু টপিক নিয়ে আমরা আগের ভিডিওয়ে আলোচনা করেছি। প্রথমেই আমরা সম্মতি ও চুক্তির ধারণা সম্পর্কে আলোচনা করেছি। তারপরে চুক্তি বনাম সম্মতি ব্যাখ্যা করো বা আলোচনা করো, চুক্তি ও সম্মতির পার্থক্য, এই টপিকগুলো দেখেছিলাম এবং তার সাথে বেশ কয়েকটা ওয়ান মার্কসের ছোট প্রশ্ন করেছিলাম। আজকে এই চ্যাপ্টারের পার্ট টু ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের পরবর্তী কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার প্রথম যা বিষয় অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার ওয়ান, ভেরি ইম্পর্টেন্ট, চুক্তির আবশ্যকীয় উপাদান, এসেন্সিয়াল এলিমেন্টস অফ আ কন্ট্রাক্ট। চুক্তির আবশ্যকীয় উপাদানের শর্তগুলো হলো, প্রথম পয়েন্ট, প্রথম শর্ত, প্রস্তাব ও স্বীকৃতি। কোনো চুক্তি হতে গেলে, কোনো কন্ট্রাক্ট হতে গেলে অবশ্যই দুটি পক্ষ থাকতে হবে। চুক্তিতে দুটি পক্ষ থাকবে, এক পক্ষ প্রস্তাব করবে এবং অপর পক্ষ তা স্বীকার করবে। চুক্তি আইনে প্রস্তাব ও স্বীকৃতি সম্পর্কে যে নিয়ম লিপিবদ্ধ আছে সেই নিয়ম অনুসারে প্রস্তাব ও স্বীকৃতি সম্পন্ন করতে হবে। অর্থাৎ যে নিয়ম আছে চুক্তি আইনে সেই নিয়ম মেনেই প্রস্তাব আর স্বীকৃতিকে সম্পন্ন করতে হবে। চুক্তি আইনের কোন কোন ধারায় কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা আছে? চুক্তি আইনের 2A ধারায় প্রস্তাব নিয়ে আলোচনা করা আছে, 2B ধারায় স্বীকৃতি নিয়ে, আর 2C ধারায় প্রস্তাবকারী ও প্রস্তাব গ্রহীতা উভয়কেই ব্যাখ্যা করা হয়েছে। নাম্বার 2 পয়েন্টস, আইনগত সম্পর্ক স্থাপনের ইচ্ছা। আমি আগের দিনও বলেছি এইটা, চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগণের মধ্যে অবশ্যই একটা আইনগত সম্পর্ক স্থাপনের ইচ্ছা থাকতে হবে। বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ গ্রহণে সম্মতির মাধ্যমে কিন্তু কোনো চুক্তি সম্পন্ন হয় না। অর্থাৎ বন্ধু নিমন্ত্রণ করেছে, আমি তাতে সম্মতি দিয়েছি, এটার মধ্যে কিন্তু কোনো আইনগত সম্পর্ক স্থাপন হচ্ছে না, তাই এই ব্যাপারটাও কোনো চুক্তি কিন্তু নয়। কারণ এইরূপ সম্মতিতে উভয় পক্ষের মধ্যে আইনগত সম্পর্ক স্থাপনের ইচ্ছা বর্তমান থাকে না। কিন্তু পণ্য বিক্রয়ের সম্মতি আইনসঙ্গত চুক্তি হতে পারে। আমি কাউকে পণ্য বিক্রয় করব, তার সেটা কিন্তু একটা আইনসঙ্গত চুক্তি হতে পারে। তাই চুক্তি হতে গেলে, কোনো কন্ট্রাক্ট হতে গেলে আইনগত সম্পর্ক স্থাপনের ইচ্ছা থাকতে হবে। নাম্বার 3, আইনসঙ্গত প্রতিদান। চুক্তির দুপক্ষ কিছু পাবে এবং কিছু হারাবে। অর্থাৎ চুক্তি হতে গেলে দুই পক্ষের মধ্যে এক পক্ষ কিছু পাবে এবং আর এক পক্ষ কিছু হারাবে। চুক্তি বাবদ যা কিছু দেওয়া হয় বা পাওয়া যায় তাই চুক্তির প্রতিদান। অর্থাৎ চুক্তির জন্য যা দেওয়া হচ্ছে বা যেটা পাওয়া যাচ্ছে। অবশ্যই এর সামান্য কিছু ব্যতিক্রম আছে, কিন্তু ব্যতিক্রম ছাড়া কিন্তু চুক্তি গঠন হয় না। অবশ্য প্রতিদান আইনসঙ্গত হলে তবেই তার সাহায্যে বৈধ ও বলবৎযোগ্য চুক্তি কিন্তু সম্পাদিত হয়। আর এই চুক্তি আইনের 2D ধারায় এই প্রতিদান নিয়ে আলোচনা করা আছে। নেক্সট পয়েন্ট, সংশ্লিষ্ট পক্ষের যোগ্যতা। চুক্তির সংশ্লিষ্ট পক্ষগুলির চুক্তি সম্পাদনের আইনগত যোগ্যতা থাকতে হবে। অর্থাৎ যে দুই পক্ষের মধ্যে চুক্তি সম্পাদিত হবে সেই দুই পক্ষেরই কিন্তু চুক্তি সম্পাদন করার যোগ্যতা থাকতে হবে। চুক্তি অধিনিয়মের বিধান অনুসারে কোনো এক পক্ষ যদি নাবালক হয়, উন্মাদ বা দেশের আইন অনুযায়ী চুক্তি আইনের অযোগ্য হন, তবে কিন্তু সাধারণভাবে চুক্তি বলবৎযোগ্য হবে না।
বেশ কয়েকটা ক্ষেত্রে কিছু ব্যক্তি আছে যারা কিন্তু চুক্তি সম্পাদনে যোগ্য নয়, যেমন নাবালক, কোনো বিকৃত মস্তিষ্ক বা উন্মাদ ব্যক্তি, এরকম আরও বেশ কয়েকটা কয়েকজন আছে তারা চুক্তি সম্পাদনে যোগ্য নয়। তাহলে এরকম কোনো ব্যক্তির সাথে যা যে চুক্তি সম্পাদনের যোগ্য নয় তার সাথে যদি চুক্তি সম্পাদিত হয় তাহলে কিন্তু সেই চুক্তি আইনগতভাবে বলবৎযোগ্য হবে না। চুক্তি আইনের 11 নম্বর ধারায় এই যোগ্যতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। নেক্সট পয়েন্ট, স্বেচ্ছা প্রদত্ত ও স্বাধীন সায়। চুক্তি সংগঠন করতে হলে সংশ্লিষ্ট পক্ষ সমূহের সায় স্বাধীন ও স্বেচ্ছা প্রণোদিত হওয়া প্রয়োজন। বল প্রয়োগ করে, প্রতারণা করে ইত্যাদির মাধ্যমে যদি চুক্তিতে সায় আদায় করা হয় তাহলে কিন্তু সেই চুক্তি আইনগতভাবে বলবৎ করা যায় না। অবশ্য দোষী পক্ষ এই চুক্তি আদালতের দ্বারা বলবৎ করতে পারবে না, কিন্তু অপর পক্ষ যার ওপর বল প্রয়োগ করা হয়েছে ইচ্ছা করলে সে আদালত কর্তৃক বলবৎ করতে পারবে। তাহলে চুক্তি করতে গেলে দুই পক্ষেরই স্বেচ্ছা প্রদত্ত ও স্বাধীন সায় থাকতে হবে। কোন কোন ধারা এই নিয়ে আলোচনা করা হয়েছে দেখো, বলেছে চুক্তি আইনের 12, 13, 14, 15, 16, 17, 18, 20 এই সমস্ত ধারায় স্বেচ্ছা প্রদত্ত সায়ের ব্যাখ্যা দেওয়া আছে। নেক্সট পয়েন্ট বলছে নির্দিষ্টতা ও নিশ্চয়তা। বৈধ চুক্তি সম্পাদনের জন্য সম্মতি শর্তাবলী ও বিষয়বস্তু স্পষ্ট, সুনির্দিষ্ট ও নিশ্চিত হতে হবে। যেমন কোনো পণ্যের দাম 20,000 টাকা অথবা 25,000 টাকা হতে পারে, এটা যেন না হয়। অর্থাৎ এর মধ্যে কিন্তু নির্দিষ্টতা নেই যে 20,000 টাকা না 25,000 টাকা, তাহলে এক্ষেত্রে কিন্তু চুক্তি সম্পাদন হবে না। অবশ্যই তাতে যে কোনো একটা নির্দিষ্টতা থাকতে হবে। নেক্সট পয়েন্ট, বিষয়বস্তুর বৈধতা। সম্মতির বিষয়বস্তু আইন অনুমোদিত হলে তবেই কিন্তু সেটার দ্বারা বৈধ চুক্তি সম্পাদিত হবে। অর্থাৎ যেটা আইন অনুমোদিত নয় এরম কোনো বিষয় নিয়ে যদি চুক্তি সম্পাদিত হয় তাহলে কিন্তু সেটা আদালত কর্তৃক বলবৎ করা যাবে না। যেমন ডাকাতি করার উদ্দেশ্যে একটি ট্যাক্সি ভাড়া করার চুক্তি, সেটা কিন্তু চুক্তি হবে না, সেটা আইনগত বলবৎযোগ্য হবে না, তাহলে এই চুক্তি প্রথম থেকেই বাতিল হয়ে যাবে। নেক্সট কি বলেছে, সম্পাদনের সম্ভাব্যতা। চুক্তি প্রতিপালন সম্ভবপর না হলে তা বলবৎযোগ্য হবে না। যেমন সূর্য থেকে আলো এনে দেওয়া, আকাশ থেকে চাঁদ এনে দেওয়া, এই কাজগুলো অসম্ভব। তাহলে এই টপিকগুলো নিয়ে যদি কেউ চুক্তি করে তাহলে সেটা কিন্তু কখনোই চুক্তি বলে গণ্য হবে না, কারণ সেখানে সম্পাদনের কোনো সম্ভাব্যতা নেই। নেক্সট পয়েন্ট, বাতিল সম্মতি। বাতিল সম্মতি কি? চুক্তি আইনে নির্দিষ্টভাবে কিছু সম্মতিকে বাতিল বলে বিবেচনা করা হয়, সেইরূপ সম্মতি কখনোই চুক্তি বলে বিবেচিত হয় না। সেগুলো কি কি দেখো, বলেছি আমি বিবাহ প্রতিবন্ধক সৃষ্টিকারী সম্মতি, যেটা বলা আছে 26 নম্বর ধারায়। বাণিজ্য প্রতিবন্ধক সৃষ্টিকারী সম্মতি 27 নম্বর ধারায়। মামলায় প্রতিবন্ধক সৃষ্টিকারী সম্মতি 28 নম্বর ধারা। অনিশ্চিত সম্মতি 29 নম্বর ধারা। বাজি ধরার সম্মতি 30 নম্বর ধারায়। তাহলে এই যে ধারা, এই সম্মতিগুলো, এগুলো কিন্তু আইন কর্তৃক বাতিল, তাহলে এগুলো কখনোই চুক্তি বলে গণ্য হবে না। লাস্ট পয়েন্ট নাম্বার 10, লিখন ও নিবন্ধন। সাধারণভাবে চুক্তি লিখিত এবং মৌখিক দু ধরনেরই হতে পারে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যেমন স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়ের বেলায় চুক্তি লিখিত ও রেজিস্ট্রিকৃতই হওয়া প্রয়োজন। যদি চুক্তি লিখিত হয় তাহলে ইন্ডিয়ান স্ট্যাম্প অ্যাক্ট 1894 অনুযায়ী তা উপযুক্ত স্ট্যাম্প ও সিলমোহর, সই এবং রেজিস্ট্রিকৃত হওয়া প্রয়োজন।
অর্থাৎ চুক্তি আমরা জানি লিখিত বা মৌখিক দুটোই হতে পারে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে যেগুলোতে কিন্তু চুক্তি লিখিতই হতে হয়, লিখিত হওয়াই প্রয়োজন। এবং যদি চুক্তিটা লিখিত হয় তাহলে কিন্তু তাতে উপযুক্ত স্ট্যাম্প, সিলমোহর, সই, রেজিস্ট্রিকৃত হওয়া প্রয়োজন। তাহলে এগুলো আমরা দেখে নিলাম যে চুক্তি আবশ্যকীয় উপাদান। এই প্রশ্নটা কিন্তু খুব ভালো করে প্রত্যেকটা পয়েন্টস ভালো করে মনে রাখবে। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। নেক্সট কোয়েশ্চেন, চুক্তির শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন অফ কন্ট্রাক্টস। চুক্তির মোট টোটাল শ্রেণী বিভাগটা আমি একটা ছকের সাহায্যে প্রথমে দেখিয়ে দিয়েছি। দেখো, চুক্তিকে তিনটে ভাগ বিচারে ভাগ করা যায়। প্রথম, গঠন প্রকৃতির পরিপ্রেক্ষিতে। সেকেন্ড, আইনগত ফলাফলের বিচারে। আর থার্ড, চুক্তি পালনের পরিপ্রেক্ষিতে। গঠন প্রকৃতির পরিপ্রেক্ষিতে চুক্তিকে তিন ভাগে ভাগ করা হয়েছে, ব্যক্ত চুক্তি, অনুক্ত বা অব্যক্ত চুক্তি আর উপচুক্তি। আর আইনগত ফলাফলের বিচারে চুক্তিকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে, বৈধ চুক্তি, বাতিল চুক্তি, বাতিল যোগ্য চুক্তি, অবৈধ বা বেআইনি চুক্তি, অপ্রবর্তনীয় চুক্তি। আর চুক্তি পালনের পরিপ্রেক্ষিতে চার ভাগে, একপাক্ষিক চুক্তি, দ্বিপাক্ষিক চুক্তি, সম্পাদিত চুক্তি, সম্পাদ্য চুক্তি। এই প্রত্যেকটা ভাগ নিয়ে আমরা আলোচনা করব এবং প্রত্যেকটা চুক্তি কিন্তু ইম্পর্টেন্ট ফর ওয়ান মার্কস কোশ্চেন, কারণ যে কোনো একটা চুক্তি কিন্তু যে কোনোভাবে দিতে পারে। আবার কোনটা কোন পরিপ্রেক্ষিতে সেটাও কিন্তু আমাদের মনে রাখা দরকার, কারণ এমসিকিউতেও এইভাবে প্রশ্ন আসতে পারে যে নিচের কোন চুক্তিটি গঠন প্রকৃতির পরিপ্রেক্ষিতে বলে চারটে অপশান দিতে পারে, বৈধ চুক্তি, বাতিল চুক্তি, সম্পাদিত চুক্তি, ব্যক্ত চুক্তি। সেখানে আমাদের আনসার ব্যক্ত চুক্তি হবে। তো সেটা কোনটার পরিপ্রেক্ষিতে কোনটা সেটাও কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে। তাহলে এবার আমরা এক এক করে প্রত্যেকটা চুক্তি দেখে নেব। প্রথম কি আছে, ব্যক্ত চুক্তি। চুক্তিবদ্ধ পক্ষগণ যখন মুখের কথায় বা লিখিতভাবে গড়ে ওঠে, মানে চুক্তিবদ্ধ পক্ষগণ যখন চুক্তিটা গড়ে তোলেন তখন যদি সেটা মুখের কথায় বা লিখিতভাবে গড়ে তোলে তাকে ব্যক্ত চুক্তি বলে। নেক্সট, অনুক্ত চুক্তি বা আচরণের দ্বারা সৃষ্ট চুক্তি। যে চুক্তি ভাষার দ্বারা, ভাষাটা মৌখিকও হতে পারে বা লিখিতও হতে পারে, ভাষার দ্বারা না হয়ে আচরণের দ্বারা সৃষ্টি হয় সেই চুক্তিকে আইনের ভাষায় অব্যক্ত চুক্তি বা আচরণের দ্বারা সৃষ্ট চুক্তিও বলা হয়। যেমন উদাহরণ হিসেবে আমি কী বলতে পারি, কোনো ব্যক্তি যখন সিনেমা দেখার জন্য টিকিট ক্রয় করেন সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির সঙ্গে থিয়েটার কর্তৃপক্ষের একটা চুক্তি গড়ে ওঠে। এইরূপ চুক্তি কিন্তু কোনো মৌখিক বা লিখিত নয়, এইরূপ চুক্তি আচরণের দ্বারা সৃষ্টি হচ্ছে। তাহলে একে অব্যক্ত চুক্তি বলা হয়। নেক্সট, নাম্বার থ্রি, উপচুক্তি। ভেরি ইম্পর্টেন্ট, কোয়াসি কন্ট্রাক্ট, উপচুক্তি। এটা কিন্তু প্রায় ওয়ান মার্কসের কোশ্চেনে আসে। কয়েকটি বিশেষ ধরনের লেনদেনে পক্ষগণের মধ্যে আইনের দ্বারা অধিকার এবং কর্তব্য সৃষ্টি হয়, যদিও লেনদেনগুলো কিন্তু কখনোই চুক্তি হিসেবে গড়ে ওঠে না। মানে লেনদেনের পক্ষগণের মধ্যে আইনের দ্বারা অধিকার বা কর্তব্য সৃষ্টি হচ্ছে কিন্তু লেনদেনগুলো চুক্তি হিসেবে গড়ে উঠছে না। এক্ষেত্রে কর্তব্য ও অধিকারগুলির প্রকৃতি চুক্তিসৃষ্ট অধিকার ও কর্তব্যের মতো পক্ষগণের মধ্যে পালন করা বাধ্যতামূলক। এই ধরনের লেনদেনগুলিকে ইংল্যান্ডের আইনে উপচুক্তি হিসাবে নামকরণ করা হয়েছে। প্রয়োজনীয় জিনিস সরবরাহের বিনিময়ে নাবালক কর্তৃক মূল্য প্রদানের দায়িত্ব যে লেনদেনে সৃষ্টি হয় তাহা কিন্তু উপচুক্তির একটি উদাহরণ, কারণ নাবালক সম্মতি আইনের চোখে সব সবসময় বাতিল, নাবালক কখনো চুক্তি করতে পারে না।
কিন্তু এক্ষেত্রে প্রয়োজনীয় জিনিস সরবরাহে সম্মতি বাতিল হলেও মূল্য প্রদানের ক্ষেত্রে কিন্তু নাবালকের দায়িত্ব আইনের দ্বারা বাধ্যতামূলক। তাহলে এটা উপচুক্তি। নেক্সট, বাতিল সম্মতি। বাতিল সম্মতি সম্বন্ধে আমরা আগেই পড়লাম আবশ্যকীয় উপাদানের মধ্যে, যে যে সম্মতি সম্পাদিত হওয়ার পরেও সম্মতিবদ্ধ পক্ষগণের মধ্যে অধিকার এবং কর্তব্য সৃষ্টি করতে ব্যর্থ হয় তাকে বাতিল সম্মতি বলে। চুক্তি আইনের 2J ধারা অনুযায়ী এই বাতিল সম্মতি আলোচনা করা হয়েছে। যে সম্মতিকে আইন দ্বারা বলবৎ করা যায় না তাকে বাতিল সম্মতি বলে। কিছু বাতিল সম্মতি আমরা আগেই দেখলাম, যেগুলো 26, 27, 28, 29 এবং 30 ধারায় বলা আছে। 5টা সম্মতি সম্বন্ধে আমরা আগেই পড়েছি। আরও 3 রকম সম্মতি আছে যেগুলো বাতিল, সেগুলো হচ্ছে শত্রু রাষ্ট্রের নাগরিকের সঙ্গে সম্পাদিত সম্মতি। শত্রু রাষ্ট্র তার কোনো নাগরিকের সাথে যদি অন্য কোনো রাষ্ট্র চুক্তি সম্পাদন করে, সেই চুক্তি কিন্তু বাতিল সম্মতি। অসম্ভব কোনো কাজ করার সম্মতি, যেমন বললাম চাঁদ ধরে দেওয়া, চাঁদ এনে দেওয়া, সূর্য আলো ধরে দেওয়া, এই সমস্ত সম্মতিগুলো কিন্তু বাতিল। সেটা ধারা 56(1)-এ বলা আছে। আর যে সম্মতির উদ্দেশ্য অথবা প্রতিদান আইনমূলক নয়, ধারা 24(4)-এ বলা আছে। নেক্সট সম্মতি কি আছে, মানে নেক্সট চুক্তি, বাতিল যোগ্য। চুক্তি আইনের 2(1) ধারায় বাতিল যোগ্য চুক্তির সংজ্ঞা দেওয়া হয়েছে এইভাবে। কিভাবে? চুক্তিবদ্ধ এক পক্ষের ইচ্ছা অনুসারে এবং অপর পক্ষের ইচ্ছা ব্যতি রেখে প্রবর্তনযোগ্য সম্মতিকে বাতিল যোগ্য সম্মতি বলা হয়। অর্থাৎ চুক্তিতে যে 2 পক্ষ থাকে, 2 পক্ষেরই কিন্তু ইচ্ছা অনুসারে চুক্তি হতে হবে। যদি এক পক্ষের ইচ্ছা থাকে এবং অপর পক্ষের ইচ্ছা না থাকে, ইচ্ছা ব্যতি রেখে কোনো সম্মতি হয়, তাহলে সেটা বাতিল যোগ্য সম্মতি হবে। নেক্সট, অবৈধ চুক্তি বা বেআইনি চুক্তি। আইন কর্তৃক নিষিদ্ধ যে কোনো চুক্তি অবৈধ বা বেআইনি। নেক্সট হচ্ছে অপ্রবর্তনীয় চুক্তি। অপ্রবর্তনীয় চুক্তি পরিভাষাটি ইংল্যান্ডের আইনে ব্যবহৃত পরিভাষা। যে সম্মতিকে আইনের সাহায্যে আদালতের দ্বারা প্রয়োগ বা প্রবর্তন করা যায় না, সেই সম্মতিকে অপ্রবর্তনীয় সম্মতি বলে। সম্মতি গঠনের আনুষ্ঠানিক ত্রুটি থাকার ফলে এইরূপ সম্মতি আদালতের দ্বারা অপ্রবর্তনীয় হয়ে পড়ে। নেক্সট কী আছে, না একতরফা বা একপার্শ্বিক চুক্তি। এক পক্ষের প্রতিশ্রুতি পালন বাকি থাকে যে চুক্তিতে, তাকে একতরফা বা একপার্শ্বিক চুক্তি বলে। অর্থাৎ 2 পক্ষের মধ্যে যদি যে চুক্তিতে এক পক্ষের প্রতিশ্রুতি পালন বাকি থেকে যায়, সেই রকম চুক্তিকে একতরফা বা একপার্শ্বিক চুক্তি বলে। আর দ্বিপাক্ষিক চুক্তি কাকে বলে? যখন চুক্তিবদ্ধ 2 পক্ষেরই প্রতিশ্রুতি পালন বাকি থেকে যায়, তখন তাকে দ্বিপাক্ষিক চুক্তি বলে। নেক্সট, সম্পাদিত চুক্তি। চুক্তিবদ্ধ পক্ষগণ তাদের নিজ নিজ দায় পালন করে থাকলে সংশ্লিষ্ট চুক্তিটিকে সম্পাদিত চুক্তি বলে। অর্থাৎ 2 পক্ষই যদি তাদের নিজের নিজের দায় পালন করে, তাহলে তাকে সম্পাদিত চুক্তি বলে। আর সম্পাদ্য চুক্তি কাকে বলে? যদি চুক্তিবদ্ধ পক্ষগণের নিজ নিজ দায় পালন বাকি থাকে, তাকে সম্পাদ্য চুক্তি আখ্যা দেওয়া হয়। অর্থাৎ যদি বাকি থেকে পালন করে থাকে নিজ নিজ দায়, তাহলে তাকে সম্পাদিত চুক্তি বলে। আর যদি নিজ নিজ দায় পালন না করে থাকে, পালন করা বাকি থেকে থাকে, তাহলে তাকে সম্পাদ্য চুক্তি বলে। তাহলে এই সম্মতি ও চুক্তি চ্যাপ্টারটা আমাদের এখানে কমপ্লিট হলো। আমাদের 2nd চ্যাপ্টারের Unit 1 আমরা কমপ্লিট করেছি। এরপরে আমরা নেক্সট ভিডিওতে এই 2nd চ্যাপ্টারেরই 2nd অধ্যায় প্রস্তাব ও স্বীকৃতি নিয়ে আলোচনা করব। চুক্তির ক্ষেত্রে এই যে প্রত্যেকটা যে ভাগ আছে,
এই ভাগগুলো কিন্তু অর্থাৎ চুক্তির যে শ্রেণী বিভাগ প্রত্যেকটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে ফর ওয়ান মার্কস কোয়েশ্চেন, কারণ যে কোনো একটা কিন্তু ওয়ান মার্কস কোয়েশ্চেনে দিতেই পারে, তাই প্রত্যেকটাই কিন্তু আমাদের মনে রাখতে হবে।